ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রী উদ্যমিতা আসনি সম্পর্কে। মুখ্যমন্ত্রী উদ্যমিতা আসনে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার মোবাইল দিয়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান কিভাবে আবেদন করবেন, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা আসনি অ্যাপ্লাই করার পরে আপনি কি ফায়দা হবে আপনার, এবং অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাই করতে, আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন, অফলাইনের মাধ্যমে কিভাবে করবেন, আর আপনি অ্যাপ্লাই করার পরে আপনি কতদিন পরে পাবেন, কত টাকা পাবেন, সব কিছু দেখতে পাবেন মুখ্যমন্ত্রীর উদ্যমিতা আসনি। মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযান কিভাবে অ্যাপ্লাই করবেন অল প্রসেস দেখাবো, এ টু জেড দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা স্টার্ট করি। আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব একটা লিঙ্ক, ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন একটা লিঙ্ক, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেব, অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেব, আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম পেয়ে যাবেন, এরকম পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন। এই পিডিএফ লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনি এই মুখ্যমন্ত্রী উদ্যমিতা মহিলা উদ্যমিতা অভিযান এই পিডিএফটি পেয়ে যাবেন। আপনি এই পিডিএফটি প্রথমে আপনার যে কোনো কম্পিউটারে গিয়ে আপনি এইটা প্রিন্ট করে নেবেন, আপনার যে কোনো কম্পিউটারে, আপনার বাজারে গিয়ে আপনি যে কোনো কম্পিউটারে এই উদ্যমিতা অভিযান পিডিএফ লিঙ্কটি আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, আপনি ফর্মটি ফিল আপ করবেন। মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযান, মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান, এই ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করতে হলে প্রথমে দেখতে পাবেন পাসপোর্ট ফটো, এইখানে যার নামে অ্যাপ্লাই করবেন তার একটা ফটো লাগিয়ে দেবেন। ফটোটি পাসপোর্ট সাইজের হতে হবে, এই ফটোটি লাগানোর পরে আপনি দেখতে পাবেন এক নম্বরে আত্মসহায়ক গুটর নাম, এক নম্বরে দেখতে পাবেন আত্মসহায়ক গুটর নাম, এরপরে নেম অফ দি এসএসজি মেম্বার আপনি দেখতে পাবেন। এই বাক্সতে ক্যাপিটাল লেটারের নাম লিখবেন, যার নামে অ্যাপ্লাই করবেন তার বড় অক্ষর দিয়ে আপনি নাম লিখবেন। নাম লেখার পরে, এই বাক্সতে নাম লেখার পরে আত্মসহায়ক গুটর নাম দিবেন, এই এসএসজি নেম, এইটা দেওয়ার পরে আপনি তিন নম্বরে দেখতে পাবেন আত্মসহায়ক গুটর এমআইএস কোড। আপনি এমআইএস কোড আপনার যদি এটা না জানা থাকে, আপনি আপনার এসএসজি মেম্বার যে আছে বা এসএসজি সভাপতি যে আছে, এসএসজির সাধারণ সম্পাদক যে আছে, তার কাছ থেকে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে আপনি এইখানে বসিয়ে দেবেন এই কোডটি। এরপরে সাইন নম্বরে আছে মোবাইল নম্বর, আপনি এই বাক্সতে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন। এরপরে জাতি ক্যাস্ট, আপনি সাধারণ নাকি ওবিসি নাকি এসটি নাকি এসসি, আপনি যদি সাধারণ হন তাহলে সাধারণে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে ছয় নম্বরে আছে আবেদনকারী মরান মটক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় নাকি, আপনি যদি অন্তর্ভুক্ত হয় তাহলে ইয়েস করবেন, আর না হয় ন করবেন। এরপরে আপনি আবেদনকারীর চাহ জনজাতির অন্তর্ভুক্ত নাকি, আপনি যদি এরকম হয় তাহলে ইয়েস, আর না হয় ন। এরপরে আট নম্বরে আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন এই বাক্সতে। বাক্সতে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, শাখার নেম এখানে দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার আইএফএসসি কোড, আপনার ব্যাঙ্কে যে আইএফএসসি কোড আছে আপনার ব্যাঙ্কের, এই আইএফএসসি কোড এই বাক্সতে দিয়ে দেবেন। এরপরে আছে বারো নম্বরে ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম এখানে লিখবেন। গ্রামের নাম দেওয়ার পরে আপনি দুই নম্বর পেজে চলে আসবেন, দুই নম্বর পেজে দেওয়া আছে তেরো নম্বর গাঁও পঞ্চায়েত বা গাঁও পরিষদ উন্নয়ন সমিতি, আপনি আপনার এই দুই তিনটে অপশন আছে, আপনি আপনার গাঁও পঞ্চায়েতের নাম দিয়ে দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, এই দুই তিনটে আছে, দুই তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর চোদ্দ নম্বরে আছে উন্নয়ন খণ্ডর নেই,
আপনার ব্লক নেম, আপনার গ্রাম ব্লকের নাম দিয়ে দেবেন এই 14 নম্বরে এই বাক্সতে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ফোনটার নম্বরে দেখতে পাবেন জেলার নেম, আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন এই বাক্সতে। 16 নম্বরে আছে বিধানসভার সমষ্টির নাম, আপনি আপনার বিধানসভার সমষ্টির নাম এখানে দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার 16 নম্বরে দেখতে পাবেন ক বিধানসভা, এটা দিয়ে দিলেন। দেওয়ার পরে হতে দেখতে পাবেন ফটোযুক্ত ভোটার পরিচয় পত্র নম্বর, আপনার ভোটার কার্ডে যে নম্বর আছে, ভোটার আই কার্ডে যে নম্বর আছে এই নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপরে গ ভোট গ্রহণ কেন্দ্রর নাম, আপনি যেখানে গিয়ে ভোট প্রদান করেন ভোট দেন এই ভোটার কেন্দ্রের নামটি দিয়ে দেবেন। এরপরে আপনি ভোট গ্রহণ কেন্দ্র নম্বরটি দিয়ে দেবেন। এরপরে আপনি 17 নম্বরে দেখতে পাবেন সন্তানের সংখ্যা, আপনার সন্তানের সংখ্যা দিয়ে দেবেন। 18 নম্বরে দেখতে পাবেন বিদ্যালয় লয় জুয়া 3 থেকে 14 বছর বয়সের কন্যা সন্তান সংখ্যা যদি প্রযোজ্য হয় তাহলে এখানে দিয়ে দেবেন, আর না হইলে নাই নীল রেখে দেবেন। এরপরে 19-এ দেখতে পাবেন বিদ্যালয়ের কন্যা সন্তান নাম ভর্তি করওয়া হয়েছে নাকি, যদি হয় তাহলে এখানে ইয়েস, আর না হয় নতে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন 20 নম্বরে অমৃত বৃক্ষ আন্দোলন রোপণ করা গাছপুলি কইটা জিয়াই আছে নাকি, যদি আপনি কোনো অমৃত বৃক্ষ যদি গাছ রোপণ করে থাকেন তাহলে আপনি ইয়েস এটাতে টিক মার্ক দিবেন, আর না হয় নতে টিক মার্ক দিবেন। এরপরে হতে আছে যদি ন হয় সেইটাত নতুন গাছপুলি রোপণ করা হয়েছে নে, এটাতে ইয়েস আর না হয় ন, কিন্তু আপনি যদি না করে তাহলে আপনি নতুন করে একটা গাছ লাগিয়ে ইয়েস এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আপনি 21 নম্বরে দেখতে পাবেন 2021 চনের আগতে লোয়া মাইক্রো ফাইন্যান্স ঋণের বাহিরে আত্মসহায়ক গুড্ড গ্রাম্য সংগঠন মণ্ডল পর্যায়ের সংগঠন ব্যাংক বা অন্য কোনো বিত্তীয় প্রতিষ্ঠানের পরা লোয়া যিকোনো ঋণ পরিশোধ করা হওয়া নাই নাকি, আপনি যদি হয় তাহলে ইয়েস আর না হয় ন। এরপরে 22-এ দেখতে পাবেন পুঁজির দ্বারা গ্রহণ করিলে অর্থনৈতিক কার্যকলাপ গ শাখা, আপনি এটা দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ঘোষণা ডিক্লারেশন এইখানে আপনি আপনার যার নামে অ্যাপ্লাই করবেন মহিলা তার নাম দিবেন, এরপরে তার স্বামীর নাম বা বাবার নাম দিবেন। এরপরে ইংলিশ আছে, ইংলিশেও দিতে পারেন। এরপরে সেম এটা স্বামী বা বাবার নাম। এরপরে ডেট, আপনি আপনার ডেট কোন তারিখ অ্যাপ্লাই করতেছেন এই ডেটটি দিবেন। এরপরে আপনার স্থান, আপনি কোন জায়গায় থাকেন এটা দিবেন। এরপরে সিগনেচার, এখানে একটা সই নেবেন, যার নামে অ্যাপ্লাই করবেন তার একটা সই। এরপরে আবার অসমিয়াতে, আবার সেম অসমিয়াতে আইসে আপনি দিতে পারেন। এরপরে আবার দেখতে পারেন ইয়ার দ্বারা মই শ্রীমতী, সেম আবার আইসে আপনি দিতে পারেন। এরপরে এখন দেওয়া দিতে হবে শ্রীমতী, প্রথমে নাম, এরপরে স্বামীর নাম, এরপরে বয়স, এরপরে আত্মসহায়ক গুটর এমআইএস কোড, আপনি আপনার বয়স দেওয়ার পরে এমআইএস কোড দিয়ে দেবেন। আপনি যেটা এমআইএস কোড যদি জানা না থাকে তাহলে আপনি আপনার এসএইচজি এমআইএস যে করে সভাপতি যে আছে সাধারণ সম্পাদক যে আছে তার কাছ থেকে এমআইএস কোড জানিয়ে নেবেন। এরপরে এমআইএস কোড বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দেওয়ার পরে সাক্ষী আপনার কাছে যে আছে তার সাক্ষীর স্বাক্ষর নিয়ে নেবেন। এরপরে আবেদনকারীর স্বাক্ষর, যার নামে অ্যাপ্লাই করবেন তার একটা স্বাক্ষর নেবেন, সই নেবেন। এরপরে আবার ইংলিশে আইসে আপনি ইংলিশে দিয়ে দেবেন। এরপরে আপনি আবার ইংলিশে আইসে এসএমটি প্রথমে নাম দিবেন, এরপরে ওয়াইফ বা এরপরে
বাবার বা স্বামী স্বামীর নাম দিবেন। এরপরে আবার সেম এজ দিবেন, ইয়ার্স দিবেন। এজ দেওয়ার পরে আপনি আপনার আত্মসহায়ক গোটর মেম্বারের এমআইসি কোড এটা দিয়ে দেবেন। এরপরে এসএসজি এমআইএস কোড দেওয়ার পরে আপনি আপনার আর আবার স্বাক্ষর দিবেন, সিগনেচার দিবেন, যে সাক্ষী আছে তার সিগনেচার দিবেন। এরপরে আপনি আপনার যার নামে অ্যাপ্লাই করবেন তার একটা সই নেবেন। আবার এরপরে আপনি এখানে দেখতে পাবেন দুইটা নীল চিহ্ন, এখানে আপনি যেটা গাছ রোপণ করেছিলেন, আপনি অমৃত বৃক্ষর যেটা গাছ রোপণ করেছিলেন এইটার একটা ফটো দিয়ে দেবেন। এখানে দুই নম্বরে ফটো আরেকটা দিয়ে দেবেন, দুইটা এখানে ফটো লাগবে, আর না হয় আপনার অ্যাপ্লাই হবে না। এরপরে এই শর্তাবলীগুলো ভালো করে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে দেবেন, এরপরে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করব। আপনি কমেন্ট করতে পারেন, যে কোনো লাইনে বিপদে পড়লে আপনি কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।